हरे कृष्ण, सकल के प्रणाम। हाँ আওয়াজ শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ বাবু, আজ নিয়ে আছে ओम ज्ञानातिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनःऽभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदामजं ददाति सपदन्तिकं। नमो ॐ विष्णुपादाय कृष्णभीष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नाम्ने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणि निर्विशेष शून्यवादि पश्चिदेश तारिणि वञ्चाकल्पतरुवश्य कृपा सिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रणीतानंद अद्वैत गदाधर शिवसादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरि ओम तत्सत् नमो विष्णुपदाय कृष्ण सूत्र। जय गुरु महाराज की जय। श्री प्रभुपाद की जय। हरि ओम तत्सत्। तो आजके आमरा বেশ কিছুদিন ধরে কিভাবে আমরা শুদ্ধ নাম করতে পারবো, শুদ্ধ নামের প্রতি কিভাবে পৌঁছাতে পারবো, যে প্রতিবন্ধকতা আছে সেগুলো কিভাবে আমরা অতিক্রম করতে পারবো। তো নাম অপরাধ তিন প্রকার নাম হয়, অপরাধযুক্ত নাম, নামাভাস, শুদ্ধ নাম। আমরা নামাভাস আলোচনা করেছি, শুদ্ধ নাম আলোচনা করেছি। সবচেয়ে মেন জিনিস হচ্ছে নাম অপরাধ, দশবিধ নাম অপরাধ। তার মধ্যে প্রথম নাম অপরাধ নিয়ে আমরা বেশ কিছুদিন ধরে আলোচনা করছি। 12টি ভলিউম আমাদের হয়ে গেছে, আজকে 13 ভলিউম চলবে। আমরা গতকালকে বৈষ্ণব অপরাধের ধর্ম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই আলোচনার মধ্যে আমরা কি কি পেয়েছি, বৈষ্ণব অপরাধের ধরন, যে শারীরিক, মানসিক, বাহ্যিক তিন ধরনের বৈষ্ণব অপরাধ হয়, সেগুলো কি রকম। যেমন কোন ভক্তকে হত্যা করা, কোন ভক্তের নিন্দা করা, ভক্তকে হিংসা বা দ্বেষ করা, কোন ভক্তকে দর্শন করে অভিনন্দন না জানানো বা প্রণাম না করা, অপরাধ। কোন ভক্তের প্রতি ক্রোধ প্রকাশ করা, অপরাধ। কোন ভক্তকে দর্শন করে আনন্দ না পাওয়া, সেটা অপরাধ। কেন আনন্দ পাচ্ছি না? নিজের মধ্যে অহংকার আছে যে না, একজন ভক্তকে নিয়ে আমি আনন্দ পাই না। তো এই ছয় ধরনের ব্যক্তি, মূঢ় ব্যক্তি, তারা যদি এগুলি করে থাকে তাহলে তারা পিতৃপুরুষ সহ মহারৌরব নামক নরকে গিয়ে অধঃপতিত হবে। তাই এই জন্য এই ছয়টি অপরাধী অপরাধী যারা আছে তাদের কাছ থেকে নিজেকে দূরে রাখতে হবে। তারপর আমরা কালকে আলোচনা পেয়েছি সঙ্গদান, সঙ্গগ্রহণ আর সামাজিকতা রক্ষা। কিভাবে আমরা সঙ্গদান করব, কিভাবে সঙ্গ গ্রহণ করব, আর সমাজে থাকতে গেলে কিভাবে আমরা এই আমাদের কুপ্রবৃত্তি, কুঅভ্যাস যে আমাদের মধ্যে ধীরে ধীরে চলে আসবে, সেগুলো থেকে নিজেকে কিভাবে রক্ষা করব, কালকে আমরা আলোচনা করি। তো আজকে আমরা বৈষ্ণব অপরাধের কিছু দৃষ্টান্ত আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ। অনেক দৃষ্টান্ত আছে, আমরা ধীরে ধীরে চেষ্টা করবো ওগুলো শ্রবণ করা। আমরা যদি এগুলো প্রতিদিন একবার করে শুনি, যে এবং এরকম ভক্ত, অনেক বড় ভক্ত হওয়ার পরে এরকম অপরাধ করেছে, তার শাস্তি পেতে হয়েছে, আমাদের কি। আমরা আস্তে ধীরে ধীরে বৈষ্ণব অপরাধের দৃষ্টান্ত আলোচনা যাচ্ছে। হরে কৃষ্ণ সব। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে শচী মাতার অপরাধ। চৈতন্য মহাপ্রভু নিজের মায়ের আদর্শ প্রদর্শন করে সকলকে নাম অপরাধ থেকে, বিশেষ করে নাম অপরাধ থেকে সাবধান করেছেন।
এই এক অদ্ভুত কাহিনী যা শ্রবণ করলে বা বৈষ্ণব অপরাধ পেছনে গুছে যায়। তো একদিন বিষ্ণু খট্টায় উঠে চৈতন্য মহাপ্রভু নিজের মূর্তি ধারণ পূর্বক শিলাসমূহকে কোলে নিয়ে, শালগ্রাম শিলাকে কোলে নিয়ে মহাপ্রকাশ লীলা প্রদর্শন করে সময় বলতে লাগলেন, আমি কৃষ্ণ, আমি নারায়ণ, আমি রাম রূপে সাগর বন্দন করেছিলাম, আমি ক্ষীর সাগরে শুয়েছিলাম, নারার নারার মানে নারার হুঙ্কারে আমার নিদ্রা ভেঙে গেছিল। কি বলছে? আমি ক্ষীর সাগরে শুয়েছিলাম, নারার হুঙ্কারে আমার নিদ্রা ভেঙেছে। নারাটাকে অদ্বৈত আচার্য। হ্যাঁ, তো বলছে তার হুঙ্কারে আমার নিদ্রা ভেঙে গেছিল, আর আমি এখানে প্রেম ভক্তি দেওয়ার জন্য এখানে এসেছি। প্লিজ সাউন্ড অফ করুন, সাউন্ড অফ করুন, কার সাউন্ড খোলা আছে? হ্যাঁ, তখন ভগবান চৈতন্য মহাপ্রভু যখন এভাবে বিষ্ণু কাঠটায় বসে বলছে কি, আমি কৃষ্ণ, আমি নারায়ণ, আমি নাম রূপে সাগর বন্দন করেছিলাম, আমি কৃষ্ণ সাগরে শুয়েছি, ওই নারা অদ্বৈত আচার্য ও আমাকে চিৎকার করে হুঙ্কার দিয়ে আমার ঘুম ভাঙে দিয়েছে, আমাকে আহ্বান করে, এজন্য আমি এখানে প্রেম ভক্তি শিক্ষা দেওয়ার জন্য এসেছি। তখন অদ্বৈত আচার্য শ্রীবাস ঠাকুরকে বলছেন, ওরে নেড়া, ওরে শ্রীনিবাস, তোমাদের যার যা বাঞ্ছা আছে আমার কাছ থেকে চেয়ে নাও, মানে বর চাও, যার যা ইচ্ছা আছে তোমরা আমার কাছে বর চাও। ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান তার ভক্তগণকে প্রেম বিলাতে লাগলেন, প্রেম বিলাচ্ছে, বর দিচ্ছে, কেউ তার পিতার জন্য, কেউ গুরুর জন্য, কেউ শিষ্যের জন্য, কেউ বা পুত্র বা পত্নীর জন্য ভগবত ভক্তি প্রার্থনা করলে প্রভু বিশ্বম্বর হাসতে হাসতে সবাইকে প্রেম ভক্তি প্রদান করলেন, সকলকে প্রেম বন্যায় প্লাবিত করে দেখে ভক্তগণের মুখপাত্র হিসেবে শ্রীনিবাস, শ্রীবাস পণ্ডিত চৈতন্য মহাপ্রভুকে তার নিজের জননীর কাছে প্রেম বিতরণের জন্য প্রার্থনা করলেন। শ্রীবাস ঠাকুর কি করলেন? বলছে, মাতা সচি মাতাকে তুমি প্রেম দাও। কিন্তু মহাপ্রভু বললেন, তিনি বৈষ্ণব অপরাধী, তাই তার প্রেম ভক্তি উদয়ের কোনো সম্ভাবনা নাই। কি বলছেন? তিনি বৈষ্ণব অপরাধী, তার প্রেম ভক্তি লাভের কোনো সম্ভাবনা নেই। তা শুনে শ্রীবাস ঠাকুর বললেন, প্রভু, তোমার এই কথা তো আমাদের সকলের জন্য মাতৃতুল্য, উনি কি বলছো? তোমার মতো পুত্রকে যিনি গর্ভে ধারণ করেছেন, আমাদের সবার যিনি জীবন স্বরূপ সাক্ষাৎ জগৎ মাতা, সেই মাতার প্রেমে অধিকার নেই? বুঝা গেল কি? এভাবে শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর কাছে বলছেন, বলছেন, প্রভু বঞ্চনা করো না, প্রভু মাতা শচীকে তুমি প্রেম ভক্তি প্রদান করো, তুমি যার পুত্র সেই জগজ্জননীর পুত্র স্থানে কি অপরাধ হতে পারে? যদি বা থেকে তাকে, তবে তা খণ্ডিয়ে কৃপা করো প্রভু, তুমি তা খণ্ডন করে কৃপা করো যদি অপরাধ হয়ে থাকে। তখন মহাপ্রভু শুনে বললেন, আমি ভক্ত পরাধীন, আমি নিজে স্বাধীন নয়। কি বলছেন? এটা খুব ঠিকক্ষণে, আমি ভক্ত পরাধীন, হ্যাঁ, আমি স্বাধীন নয়, ভক্ত আমার হৃদয়, ভক্ত ভক্তের ও হৃদয় আমি, মানে আমি আমার ভক্তের হৃদয় থাকি, ভক্ত আমার হৃদয় থাকি। এজন্য বলছে আমি ভক্তা অধীন, ভক্তের পরাধীন, আমার ভক্ত আমার হৃদয়, ভক্তেরও হৃদয় আমি, ভক্ত আমাকে ছাড়া কাউকে জানে না। কে বলছেন? ভক্ত
আমাকে ছাড়া কাউকে জানে না। তাহলে বুঝতে পারেন, যে ভক্ত ভগবানকে ছাড়া কিছু বুঝে না, ভগবানের সন্তুষ্টি বিধান ছাড়া কোনো চিন্তাই করে না, সেই ভক্তের হৃদয়ে ভগবান অবস্থান করেন এবং সেই ভক্ত ভগবানের কাছে অবস্থান করেন। তার জন্য ভগবান বলছেন যে ভক্ত আমাকে ছাড়া কাউকে জানে না, আমিও ভক্ত ছাড়া কাউকে জানি না, এমন ভক্তের চরণে অপরাধ কি ভক্ত প্রেমবশ ভগবান কিছু ক্ষমা করতে পারেন? কে চৈতন্য মহাপ্রভু বলছেন, এরকম ভক্তের চরণে যদি কেউ অপরাধ করে তাহলে ভক্ত প্রেমাবেশ ভগবান সেটা কি ক্ষমা করতে পারেন? আমার পক্ষে সম্ভব কি আমি ক্ষমা করতে পারবো তাকে? আরো সবাই আশ্চর্য হয়ে গেল, একই বলছে, একমাত্র উপায় যে ভক্তের কাছে অপরাধ তার চরণে নিষ্কপটে শরণাগত হলে ভক্তের ক্ষমা গুণে গুণগ্রাহী ভগবান সেই অপরাধীর প্রতি প্রসন্ন হন। বুঝা গেল কি? যে ভক্তের চরণে অপরাধ করেছে সেই ভক্তের চরণে যদি আমি ক্ষমা চাই নিষ্কপটে শরণাগত হলে, নিষ্কপটে মানে কি কিছু রাখা যাবে না, নাটক করে ক্ষমা চাইলে হবে না, ভগবান সব বুঝেন। হ্যাঁ, চরণে নিষ্কপটে শরণাগত হলে ভক্তের গুণ ক্ষমা গুণে, তখন সেই ভক্ত যখন ক্ষমা করবে তখন সেই গুণগ্রাহী ভগবান অপরাধীর প্রতি তখন প্রসন্ন হবে, তার আগে নয়। তাই মহাপ্রভু বলছেন, এবার সমাধান দিচ্ছেন, শ্রী অদ্বৈতের চরণে মায়ের অপরাধ হয়েছে, তার শচীমাতার ওই অদ্বৈতের চরণ যার ডাকে ভগবান ঘুম ভেঙে এখানে চলে এসছেন প্রেম বিলানোর জন্য, তার চরণে অপরাধ করেছে। মা তার চরণদুলি মাথায় নিলে তার প্রসন্নতায় আমার প্রসন্নতা হবে। যদি সচি মাতা গিয়ে যদি অদ্বৈতে আছে যে চরণদুলি মাথায় নিবে, তখন তার খুশিতে আমার খুশি হব এবং মায়ের প্রতি মায়ের তখন প্রেম ভক্তি লাভ হবে, এর আগে সম্ভব নয়। তারপর এই কথা শুনে অদ্বৈত আচার্য প্রভু সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলছে। এ কি বলছে প্রভু? এই সুযোগে সচি মাতা এসে অদ্বৈত আচার্যের চরণদুলি মাথায় ধারণ করে করা মাত্রই প্রেম লাভ করে তিনিও বাহ্যিক জ্ঞান শূন্য হন। কি হয়েছেন যে যখন অদ্বৈত আচার্য প্রভু ওই মহাপ্রভুর মুখে এই কথা শুনেছেন তখন তিনি পড়ে গেলেন, বাহ্যিক জ্ঞান হারিয়ে অচেতন হয়ে পড়ে গেলেন। আর মাতা সচি মাতা গিয়ে সঙ্গে সঙ্গে যখন চরণদুলি মাথায় নিলেন উনিও সঙ্গে সঙ্গে প্রেম লাভ করলেন, করে উনিও বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলেছেন। বুঝা গেল? তো সচি মাতা যে অপরাধ করেছেন বস্তু বিচারে স্বয়ং মহাপ্রভুর বিরহ বহ বিহবল, মহাপ্রভুর বিরহ যন্ত্রণাদায়ক, কে মাতা জননী পক্ষে তা অপরাধ বলে গণ্য হতে পারে না। যেহেতু সবসময় তিনি মহাপ্রভুর বিরহে থাকেন কিন্তু তার পক্ষে অপরাধ বলে গণ্য হতে পারে না। তবুও মহাবদান্য অবতার শ্রীমন মহাপ্রভু তা অপরাধ রূপে গণ্য করে মাতাকে প্রেম ভক্তি প্রদান করা থেকে বিরত থাকলেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে কি চৈতন্য মহাপ্রভু আছে মহাবদান্য অবতার, মানে যার প্রেম পাওয়ার যোগ্য নয় তাকেও যে চেয়েছে প্রেম দিয়েছে, কিন্তু যে ভক্তের চরণ অপরাধ করবে কোনো বৈষ্ণবের চরণ অপরাধ করবে সেই কৃষ্ণ প্রেম থেকে কৃষ্ণ ভক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, প্রেম পাবে না। সে অপরাধ করে নাম করবে কিন্তু ভৌতিক জগতের দিকে আরো বেশি ধাবিত হবে। চৈতন্য মহাপ্রভু যে মহাবদান্য অবতার তিনি তা অপরাধ রূপে গণ্য করে তার মাকে প্রেম ভক্তি প্রদান থেকে বিরত থাকলেন। শ্রী অদ্বৈত আচার্যের সঙ্গে প্রভাবে সচি মাতা জ্যেষ্ঠ সন্তান বিশ্বরূপ সংসার থেকে যখন সন্ন্যাসী হয়ে চলে যান, মানে কখন অপরাধটা হয়েছে বলা হচ্ছে, যখন অদ্বৈত আচার্যের কাছে গিয়ে সবসময় ভাগবত কথা শুনত, বিভিন্ন ভগবান নিয়ে আলোচনা করছো, কে নিমাইয়ের বড় ভাই বিশ্বম্বর, না বিশ্বম্বর তো নিমাইয়ের নাম, বিশ্বরূপ। তো মহাপ্রভু বড় ভাই যখন অদ্বৈত আচার্য প্রভুর কাছে গিয়ে শাস্ত্র শিক্ষা অধ্যয়ন করতেন, কৃষ্ণ কথা আলোচনা করতেন, তারপর তিনি সংসার বৈরাগ্য থেকে
তিনি সংসার থেকে বিরক্ত হয়ে তখন তিনি সন্ন্যাস গ্রহণ করেন। কনিষ্ঠ সন্তান নিমাইরও চৈতন্য মহাপ্রভু তখন কি সংসারের প্রতি উদাসীনতা দেখতে লাগলেন। আর চৈতন্য মহাপ্রভু বিশ্বরূপ যখন সন্ন্যাস নিয়ে নেন, তারপরেও তিনি আবার অদ্বৈত প্রভুর কাছে যেতেন, কারণ ওই তো ডেকে নিয়ে আসছে না, উনার কাছে যেতেন, যাওয়া আসা করতেন। হ্যাঁ, তো শচীমাতা দেখতে পেলেন কি নিমাইয়েরও সংসারের প্রতি তেমন কোনো আকর্ষণ নেই, উদাসীনতা। হ্যাঁ, দেখে তখন এই যে বিশ্বরূপ চলে গেলেন, তখন শচীমাতার মনে খুব শোক। এই শোক নিয়ে মাতা শচী যখন মনে করেছিলেন, হ্যাঁ, তার এই ছেলেকেও বুঝি আচার্য অদ্বৈত আচার্য তার ঘরে থাকতে দেবে না, একেও ঘর ছাড়া করবে। কি হলো মনে দুঃখে তখন তিনি ক্ষোপে, আমার এক ছেলেকে তো ঘর ছাড়া করেছে, আমার মনে হয় অদ্বৈত আচার্য এই আমার এই ছোট ছেলেটাকেও ঘর ছাড়া করবে, তাকে ঘরে থাকতে দিবে না। তাই মনের দুঃখে ও ক্ষোভে তিনি অদ্বৈত আচার্যের উদ্দেশ্যে বলেছিলেন, ইনি অন্যের কাছে অদ্বৈত হলেও আমার কাছে সে দ্বৈত, অর্থাৎ মানে মায়া, দ্বৈত মানে মায়া, মানে তার মধ্যে ডিভাইড বাই, ও আমার কাছ থেকে আমার সন্তানকে নিয়ে যাচ্ছে, সে মায়া, অন্যের কাছে অদ্বৈত হতে পারে, এইটুক সিটু মনে মনে চিন্তা করেছেন, কাউকে বলেননি, সমালোচনা করেনি, যে তিনি অদ্বৈত আচার্যের উদ্দেশ্যে করে বলেছিলেন যে ইনি অদ্বৈত হলেও আমার কাছে দ্বৈত মায়া, এটাই তার অপরাধ হয়ে গেল। বোঝা গেল, মা হয়ে বলতে পারে, তার দুঃখে শোকে বলতে পারে, কার সুখে, ভগবানের সুখে, ভগবানকে কাছে রাখার জন্য বলছে, অপরাধ হতে পারে না, কিন্তু তাও অপরাধ, ভগবান অপরাধ নিয়ে নেবেন। কেননা আমরা ভগবানকে ভালোবেসে অন্য বৈষ্ণবের কাছে অপরাধ করতে পারি না, ভগবানের সেবার জন্য আরেকটা বৈষ্ণবকে আমি কষ্ট দিতে পারি না, এখানে চৈতন্য মহাপ্রভুকে মাতা শচী বুকে আলিঙ্গন করে রাখার জন্য, সে যেন ঘর ছাড়া না হয় এই জন্য কমেন্টস করেছিল অদ্বৈতের প্রতি, সেখানে অপরাধের কোনো সিন আসতে পারে না, কিন্তু চৈতন্য মহাপ্রভু বলছে না অপরাধ, কেন তার কোনো দোষ নেই, তাকে নিয়ে কেন বলা হলো, তার কোনো দোষ ছিল না, তিনি ভগবত প্রচার, ভগবত শিক্ষা, আরে স্বয়ং ভগবান, তাদের কোনো দোষ নেই, কিন্তু তাকে দোষারোপ করা হয়েছে, এই জন্য তিনি দোষ দেখেছেন। আমরা যে তার চেয়ে কত ভীষণ ভীষণ অপরাধ বেপরোয়া ভাবে করে থাকি, তা কি কোনো কোনো লিমিট আছে? তাই বৈষ্ণব মহাজন বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, সুলোপানি সম যদি বৈষ্ণবের নিন্দে, তথাপি হো নাশ হয় কহে শাস্ত্র বিন্দে, ইহা না জানিয়া যে সুজন নিন্দা করে, জন্মে জন্মে সেই পাপিষ্ঠ দৈব দোষে মরে, অন্যের কি ধাই গৌর সিংহের জননী, তাহারেও বৈষ্ণব অপরাধ করি গণি। মানে এখানে বলাচ্ছেন চৈতন্য ভাগবতে, বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন 22 অধ্যায় 52 নম্বর শ্লোকে, বলছে সুলোপানি সম যদি, মানে একেবারে অল্প সুলোপানি, ছোট্ট অল্প পরিমাণে যদি বৈষ্ণবের নিন্দা হয়, তাহলে আমাদের সর্বনাশ হবে, এটা শাস্ত্রে বলছে। ইহা না জানে যদি কেউ যদি সুজন নিন্দা, সুজন মানে কি, বৈষ্ণব হচ্ছে সবচেয়ে সুজন, সবচেয়ে আপন জন, তার নিন্দা করে, এই জগতে সবচেয়ে আপন ব্যক্তি হচ্ছে ভগবান আর তার ভক্ত বৈষ্ণব, কেন তারা পরদুঃখী দুঃখী, তারা নিজের জন্য কোনো চিন্তা করে না, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য ছাড়ি যান পরে রে ঘর, তারা নিজের জন্য চিন্তা করে না, তারা ভগবান ভক্তদের চিন্তা করে। এই সুজনের উপর যদি একটু নিন্দা হয়, জন্মে জন্মে সে পাপিষ্ঠ দৈব দোষে মরে, এর আগে আমরা আলোচনা করছি গতকাল, দ্বারা পিতৃ পুরুষগণ সহ জন্মে জন্মে সে পাপিষ্ঠ রৌরবে গিয়ে মজে, এখানে বলছেন জন্মে জন্মে সে পাপিষ্ঠ দৈব দোষে মরে, অন্যের কি ধায়, আমরা অন্য করে কি বলবো, স্বয়ং মাতা জননী শচী মাতাকে ও বৈষ্ণব অপরাধের মধ্যে গণা পড়ে গেলেন, তিনিও ছাড় পাননি, তাহলে এবার আমাদের কতটুকু ইনপুট মানে থাকতে হবে, এই জন্য ভেরি ভেরি কেয়ারফুল।
বৈষ্ণব অপরাধ থেকে যেন মুক্ত থাকি। হ্যাঁ, আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনি আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত থাকতে পারি, এই অপরাধ মুক্ত হয়ে শুদ্ধ নাম করতে পারি। খুব মারাত্মক, এটা হচ্ছে খুরের ধারের মতো। ভক্তি জীবন খুব ভালো, খুব সহজ, খুব সরল, কিন্তু এই ক্ষেত্রে এসে যদি একটু নির্বিষ হয়, খুর যেরকম কাটতে গেলে যেন একটু নির্মল কেটে যাবে, রক্ত নির্গত হবে, এটা সেম কেস। হ্যাঁ, খুব মারাত্মক, যেন আমাদের খুব সাবধান থাকতে হবে, আমরা যেন কারো দোষ না দিই। আর এই যে চর্চাগুলো করছে, এগুলো আপনারা নোট করবেন, রেগুলার এগুলো চর্চা করবেন, খাতার মধ্যে নোট করে রাখবেন, রেখে রেগুলার চর্চা করবেন, দেখবেন খুলে খুলে, না আমার এটা ভুল হচ্ছে, কারণ এগুলো সবসময় তো করা যাবে না। আপনারা সবাই নোট করবেন, নোট করে দেখতে থাকবেন, তাহলে দেখবেন জীবন সার্থক হবে, তাড়াতাড়ি এগোতে পারে, এগুলো প্রতিবন্ধক এগুলো আমাদের। ওকে, হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ, প্রণাম। জয় শ্রী প্রভুপাদ কি জয়। গুরু মহারাজকে হরে কৃষ্ণ প্রভু, আমাদের 232 জনের রিপোর্ট এসেছে আজকে। হরি বল, হরি বল, জয় শ্রী প্রভুপাদ।